বাজলো তো মার আবীনু মাতলো যে ভুব বাজলো তো দেবীর আগমনী বার্তাই চারিদিকে এক অপরূপ আবেশ তৈরি করছে শুধু দিন গোনা কবে মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন হবে মায়ের আগমনে মন খুশিতে ভরে উঠবে আমার রাত পোহালো শারদ পোহালো শরৎকালের সুনীল আকাশটা দেখলেই মনটা খুব খুশিতে ভরে ওঠে আর গাইতে ইচ্ছা করে হঠাৎ ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই দৌড়ে দৌড়ে জেঠা শুনিল আকাশ ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে শরৎকালে আমার ফুলের বাগানে ফুলের মেলা স্থলপদ্ম লাল জবা এগুলো দেখেই একটা সুন্দর অনুভূতি হয় মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তাই দিনের শুরু হলে একটা আলাদা আনন্দ আলাদাই একটা আবেশ তৈরি হয় পুজোর আর এক সপ্তাহ বাকি এবার হয়তো মণ্ডপে মণ্ডপে আগের বছরের মতন ঘুরে ঘুরে ঠাকুর দেখা হবে না করোনা ভাইরাসের জন্য আমাদের তো এগুলো একটু বিধিনিষেধ মানতেই হবে কিন্তু সাজগোজ তো আর বন্ধ হবে না তাই বাড়িতে বসে সবাই একটু আজও সাজগোজ করবে তাই আমিও একটু আজকে প্রি পূজা সাজগোজ করলাম সাজগোজের একটু কারণও আছে আমি তো নিজের কস্টিউম জুয়েলারি নিজেই বানাই কিন্তু আমার এক ছোট্ট বন্ধু নেহা আমাকে আমার নাম লেখা একটা সুন্দর ইয়াররিং তৈরি করে দিয়েছে তাই খুশি হয়ে একটু সাজগোজ নয় করেই ফেললাম বন্ধুরা তোমরা খুব ভালো থাকো পুজোতে খুব আনন্দ করো জমিয়ে খাওয়া দাওয়া করো সাজগোজ করো আর বিধিনিষেধগুলো মেনে চলো যাতে করোনা ভাইরাসকে আমরা দূরীভূত করতে পারি গ্যাদারিং করা বন্ধ করো একটু দূরত্ব সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় রেখে সকলে মিলে আনন্দ করো আনন্দ উপভোগ করো ভালো থেকো বন্ধুরা